মানে মেইনলি যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে ওষুধ খেয়েও কোনো কাজ হতো না আমি তো ডাক্তার বললো যে এটা নর্মাল ব্যাপার অনেকে অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে তো এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার না বেবি যদি কিছু প্রবলেম হয়ে যায় হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বেশ কিছুদিন ধরে আমি একটা ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট পাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছ যে দিদি ভাই তুমি তোমার প্রেগনেন্সির একটা জার্নি শেয়ার করো মানে তোমার টোটাল যে প্রেগন্যান্সির জার্নিটা সেটা শেয়ার করো তো আজকে সেজন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সি টোটাল জার্নিটা এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার ওটি এক্সপিরিয়েন্স আর একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার প্রেগন্যান্সি ডায়েট চার্ট সেই দুটো ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর আজকের ভিডিওতে আমি যেরকমটা বললাম তোমাদের যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টোটাল প্রেগন্যান্সি জার্নিটা আর সেই জার্নির মধ্যে থাকবে আমার কি কি প্রবলেম আমাকে ফেস করতে হয়েছিল কি কি সমস্যা আমাকে ফেস করতে হয়েছিল আর এছাড়াও কি কি মেনে চললে তোমাদের প্রেগন্যান্সি জার্নিটা অনেকটা ভালো হবে অনেকটা স্মুথ হবে সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই আসি যে কনসিভের ব্যাপারটা মানে ফার্স্টে আমার কনসিভের কি কী সিমটম ছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফার্স্টেই যখন কনসিভ হয় আমার প্রেগনেন প্রেগনেন্সিটা তো প্রথম যে পয়েন্ট সেটা আমার সেটা তো ছিল যে আমার পিরিয়ড মিস হয়ে গেছিল সেটা তো নর্মাল স্বাভাবিক ব্যাপার আর তারপর আমার যে সিমটমগুলো দেখা গেছিল সেটা হচ্ছে আমার একটু একটু শরীরটা দুর্বল হওয়া স্টার্ট করলো আস্তে আস্তে আর একটু মাথাটা ঘোরানো স্টার্ট করলো মাথা ঘোরানো মানে সেরকম যে আমি মাথা ঘুরে পড়ে যাবো সেরকম ব্যাপার না তবে ওই একটু হালকা মাথা ঝিমঝিম মাথা ঘোরানো একটু ঘুম ঘুম পাওয়া শরীরটা দুর্বল লাগা লেজিনেস ব্যাপারটা সেটা আস্তে আস্তে আমার মধ্যে আসা শুরু করলো তো তখন থেকে আমি আস্তে আস্তে ফিল করি যে হ্যাঁ আমি কনসিভ করছে করেছি তো মাথা ঘোরানো বলতে আমি যখন শুয়ে থাকতাম ফট করে উঠে বসলে আমার চারিদিকটা কেমন অন্ধকার হয়ে যেত আর একটু মানে একটু ঝিমঝিম লাগতো তো যেটা একদমই নর্মাল ব্যাপার তারপর আস্তে আস্তে আমার ফার্স্ট ট্রাইমেস্টার স্টার্ট যখন হলো তখন থেকে আমার প্রেগন্যান্সি জার্নিটা তো স্টার্ট হয়েছে তো আর ফার্স্ট ট্রাইমস্টার থার্ড সেকেন্ড ট্রাইমস্টার স্টার আর থার্ড টাইম টোটাল জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ট্রাইমস্টার বলতে এক থেকে তিন মাস হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার তিন থেকে ছয় মাস হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার ছয় থেকে নয় মাস হচ্ছে থার্ড ট্রাইমেস্টার তো আমার মোটামুটি ফার্স্ট ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টারটা খুবই খুবই না মোটামুটি খুবই বাজে কেটেছে মোটামুটি খুবই বাজে কেটেছে কারণ সেগুলোর মধ্যে অনেকটা কমপ্লিকেশন অনেকটা কষ্ট ছিল কি কি কষ্ট কি কি কমপ্লিকেশন আমার প্রেগনেন্সি জার্নিতে আছে সবটাই শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝবে আর কি কি সমস্যা আমাকে ফেস করতে হচ্ছে সেগুলোও বলব তো ফার্স্ট টাইম মানে এক থেকে তিন মাসের মধ্যে আমার যে সমস্যাটা আমাকে ভীষণ পরিমাণ আমাকে আমার আমার বদা করতে হয়েছে সেটা হচ্ছে বমি আমি এর আগেও একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার প্রথম তিন মাসের ব্যাপারটা প্রথম তিন মাস আমার খুবই কষ্ট হয় প্রথম তিন মাস আমার যে প্রেগনেন্সি জার্নিটা স্টার্টিংয়েই আমার ভীষণই মানে খারাপ কাটে তো তখন আমি বাপের বাড়িতে ছিলাম আমার আর আমার তিন মাসের মানে ফার্স্ট মাস থেকে স্টার্ট হয়ে যায় বমি যখন থেকে কনসিভ করি তখন থেকে আমার বমি স্টার্ট হয়ে যায় আর কিছুই খেতে পারতাম না কিচ্ছু খাওয়া দাওয়া করতাম না মানে প্রথম তিন মাস ধরো আমি কিছুই খাইনি এভাবেই আমার তিন মাস এমনি এমনি কেটে গেছে যদি আমি একটুখানি জলও খেতাম বা জলমুড়ি বা কিছু একটা যে কোনো একটা কিছু খেতাম সেটাই আমার বমি হয়ে যেত তো আমার মনে আছে তখন আমার আবার কলেজের পরীক্ষা চলছিল আমি কলেজের পরীক্ষাতে জল খাই লিখি অল্প আবার জলটাই বমি করে আসি ভাত তাত কিচ্ছু খেতে পারতাম না যদি এতটুকু ভাত খেতাম সেটাও আবার বমি হয়ে যেত তো এই হচ্ছে আমার প্রথম ট্রাইমিস্টারের ঘটনা মানে তিন মাস পর্যন্ত আমার প্রচুর পরিমাণ বমি হয় প্রচুর মানে আমি নেক্সট লেভেলের বমি করি মানে ধারণার বাইরে যে আমি কিরকম পরিমাণ বমি আমার হতো তো তখন ভিডিও টিডিও করা একদম বন্ধ হয়ে গেছিল শরীর একদম সারাদিন দুর্বল লাগতো মানে এইটুক মানে বমি করতে করতে না আমার এইটুক জায়গা একদম মানে কোনো সেন্সই ছিল না এরকম অবস্থা সারাক্ষণ অস্বস্তি একটা বমি বমি লাগলে যেরকম হয় সারাক্ষণ অস্বস্তি সারাক্ষণ বমি বমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে স্টার্ট হতো বমি তারপর একদম রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বমি মানে আমি ওদেরকে বললাম না মানে নেক্সট লেভেলে বমি করেছি খুব বমি করেছি তো যাই হোক এই হচ্ছে ঘটনা আর বমির সাথে সাথে তো শরীর দুর্বল লাগা বা কিছু খেতে না পাওয়াটা তো আছেই আর প্রথম তিন মাস আমি ডাক্তারের চেক আপের মধ্যে খুবই ছিলাম আর আমাকে ডাক্তার বমির ওষুধও দিয়েছে কিন্তু বমির ওষুধ খেয়েও কোনো কাজ হতো না আমি মানে বমির ওষুধটা খেয়ে আবার ওষুধটাই বেরিয়ে বেরিয়ে যেত এরকম অবস্থা তো ডাক্তার বললো যে এটা নর্মাল ব্যাপার অনেকে অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে তো এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার না তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ঠিক হয়েও গেল যে আমার ফার্স্ট সেমিস্টারটা শেষ হলো আমি সেকেন্ড ট্রেমিস্টারে পা দিলাম তখন থেকে আস্তে আস্তে আমার বমির ব্যাপারটা অনেকটা হালকা হতে লাগলো বমিটা আস্তে আস্তে কমে গেল মোটামুটি চার মাস যখন আমার এন্ড হতে পাঁচ মাসে পড়বে তখন আমার একদমই বমি টমি ছিল না তো সেকেন্ড ট্রাইমেস্টারটা যেটা ছিল সেটা আমার একদম গোল্ডেন একটা টাইম ছিল আর এটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রেই মানে সেকেন্ড ট্রাইমেস্টারটাকে প্রেগনেন্সির একটা হানিমুন টাইম বলে তো কারণ এই টাইমটাতে তুমি প্রেগন্যান্সিটাকে ফিল করতে পারবে আনন্দ করতে পারবে অনেক অনেক কিছু থাকে এই জায়গাটাতে বোঝার অনেক কিছু মানে অনেক এক্সপিরিয়েন্স করা থাকে ভালো ভালো এক্সপিরিয়েন্স করা থাকে তাই এই টাইমটাকে বলা হয় প্রেগনেন্সির হানিমুন টাইম তো যাই হোক আমার ক্ষেত্রেও সেটা সেরকমই ছিল কারণ তখন বমিটা বন্ধ হয়ে যায় শরীরটা আগের থেকে অনেকটা সুস্থ অনেকটা ভালো মনে হতো আর অতটা কষ্ট হতো না যতটা ফার্স্ট সেমিস্টারে হতো খাওয়া দাওয়া নিয়ে বলো ঘুম নিয়ে বলো যতটা কষ্ট হতো সেকেন্ড টেমিস্টারটাতে অতটা কষ্ট হয়নি হ্যাঁ তো কষ্ট হয়নি যে তা না ওই ধরো বেলি সাইজটা একটু বড় হতে থাকে তখন তো এই ওঠা বসা সাবধানতা অবলম্বন করে চলা বা শ্রী নামা করতে আস্তে আস্তে চলা সেই সেই ব্যাপারটা তো থাকেই রাতে ঘুমানোর সময় ধরো একটু কষ্ট হয় তো এতটুকুই ছিল তো মোটামুটি আমি সেকেন্ড ট্রাইমেস্টারটা খুব ভালোই কেটেছে মোটামুটি ভালোই কেটেছে বেশ কেটেছে সব কিছু খেতেও পারতাম সব কিছু নর্মালাইজ হয়ে গেছিল আমার কাছে আগে যেমন আমার ফার্স্ট ট্রেমেস্টারে পেঁয়াজ রসুন তারপর মাছ মাংস ডিম কিছুর গন্ধই আমি সহ্য করতে পারতাম না জাস্ট বমি পেতো কিন্তু আমার সেকেন্ড ট্রাইমেস্টারে সেগুলো ছিল না জমিয়ে মাছ মাংস সব খেয়েছি আর সবই খেয়েছি তো যাই হোক সেকেন্ড ট্রাইমেস্টারটা খুব ভালো কাটে জার্নির মধ্যেই পড়ে ভালো জিনিসটাও তো তারপর শুরু হয় আমার থার্ড ট্রেমিস্টার মানে আমার যখন ছয় মাস কমপ্লিট হয়ে সাত মাসে পড়লো আমার থার্ড টেমিস্টারটা যখন স্টার্ট হয় তখন থেকে আস্তে আস্তে আমার কমপ্লিকেশন স্টার্ট হতে থাকে লাস্ট সেমিস্টারটাতে আমার যে প্রবলেমটা খুব বেশি করে হচ্ছিল সেটা হচ্ছে ঘুমের প্রবলেম মানে আমি একদমই ঘুমাতে পারতাম না মানে আমার জাস্ট ঘুম বলতে জিনিসটাই আমার ছিল না ছিল না বলতে আমার রাত্রেবেলা এক ফোটাও ঘুমাতে পারতাম না ঘুমাতে পারতাম না কি আমি না কারণ আমার ঘুম না তো এরকম ব্যাপার ছিল মানে আমি সারা রাত্র ফোন দেখে নয়তো বই পড়ে নয়তো কিছু উল্টাপাল্টা চিন্তা করে সারা রাত্র কাটিয়ে দিতাম এদিকে তোমাদের দাদা ভাই পাশে পড়ে পড়ে ঘুমাচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু আমার এক ফোটাও ঘুম পেত না প্লাস ঘুমাতেই পারতাম না আর শুধু শুয়েই থাকতাম আর রাত্রে সারা রাত্র চিন্তা করতাম কখন ভোর হবে কখন উঠবো কখন ভোর হবে কখন উঠবো এই করতে করতে আমার সারাটা রাত্র কেটে যেত মানে লাস্টের যে আমার তিনটা মাস না একদম নির্ঘুম কেটেছে মানে আমি ঘুমাই নি দিনের বেলাই বলো বা রাত্রের বেলাই বলো আমি দিনেও ঘুমাতে পারতাম না রাতেও ঘুমাতে পারতাম না এত কষ্ট হয়েছে আর না ঘুমাতে ঘুমাতে মানে একটা হ্যাবিট হয়ে গেছিলো আমার না ঘুমালেও আমি দিব্যি চলছি কিন্তু আমার মানে শরীরটা ভেঙে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি না ঘুমানোটা আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছিল এরকম একটা ব্যাপার ছিল তো এই আর কি এই ঘুমের প্রবলেমটা তো ছিলই তার সাথে সাথে ছিল আমার ব্রিদিং প্রবলেম রাত্রেবেলা শুলে পরে তো সোজা হয়ে শোয়াই যায় না মানে ডান সাইড সাইড বা হয়ে হয় শুতে আর ডাক্তার বেসিক্যালি বলে যে বা এই বা শোয়ার ব্যাপারটা আরো আমাকে এত পরিমাণ কমপ্লিকেট করে দিয়েছিল যে আমি সেই কারণে আরো ঘুমাতে পারতাম না বা সাইড হয়ে শুতে শুয়ার একটা টেনশন থাকতো যে আমি যদি বা ডান সাইড হয়ে যাই বা সোজা হয়ে যাই বেবি যদি কিছু প্রবলেম হয়ে যায় তো এই চিন্তাতেও আরো ঘুম হতো না শুতে পারতাম না ঠিক করে বা সাইড হয়ে কা হয়ে আমি জেগে জেগে ফোন দেখতাম বা জেগে জেগে বই পড়তাম বা এরকম কিছু করে কাটিয়ে দিতাম তো লাস্টের টাইমে খুব একটা স্মুথলি যায়নি খুব একটা ভালো কাটেনি কারণ বললামই তোমাদের ঘুমের প্রবলেমটা ছিল ব্রিদিং প্রবলেম ছিল সোজা শুলে শ্বাস দম বন্ধ হয়ে যেত বসতে পারতাম না উঠে বসতে পারতাম না আর আমার লাস্টের দিকে একটু পা ফোলার সমস্যা হয়ে গেছিল পা ড্যাব ড্যাব ফুলে যেত টন্টন করত আর ছিল কোমরে ব্যথা পিঠে ব্যথা সারা শরীর ব্যথা এরকম একটা ব্যথা ব্যথা ভাবছিল যেটা আর কি নর্মালি সব থার্ড ট্রাইমেস্টারের যা হয় আর কি কারণ তখন বেলের সাইজটা অনেকটা বড় হয়ে যায় হাঁটতে চলতে প্রবলেম হয় শুতে প্রবলেম হয় তো সেই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়েছে আর সেটা ভীষণই কষ্টের আর এবারে বলি আরেকটা প্রবলেম যেটা আমার মানে জিনা হারাম করে দিয়েছিল আমার লাস্ট কয়েকটা মাস মানে লাস্ট তিনটা মাস সেটা হচ্ছে আমার পিঠে মানে আমার বেসিক্যালি ব্যাক সাইডে একদম মানে র্যাশ হয়ে ভর্তি হয়ে গেছিল এরকম অবস্থা মানে প্রচুর পরিমাণ র্যাশ হয়ে গেছিল একদম লাল লাল হয়ে চাকা চাকা হয়ে গেছিল তো আর হাতে পায়ে বা মুখে কোনো জায়গায় না তবে একদম মানে সারা বডিতে বডি বাদে শুধু পিঠে আমার একদম র্যাশ হয়ে গেছিল আর এই র্যাশে এতটা ইচিং হতো এতটা চুলকানি হতো যে সারা রাত তো আমি মানে শুধু জাস্ট চুলকানোর চেষ্টা করতাম আর নিজের হাত পৌঁছায় না চুলকানো যায় না কাকে ডাকবো কাকে বারবার করে বিরক্ত করব যে চুলকে দাও অস্বস্তি হচ্ছে বা কিছু কোনো প্রবলেম মানে কোনো সলিউশনই ছিল না খুব কষ্ট করেছি এত চুলকাতো সারা রাত তো চুল চুলকাতাম মানে খুব কষ্ট হতো আর ডাক্তারও তখন ডাক্তারকে বললাম যে আমার এরকম র্যাশ হয়ে গেছে ডাক্তার একটা লোশন দিল একটা অয়েন্টমেন্ট দিল তো ওগুলো দিয়েও কোনো কাজ হচ্ছিল না মানে র্যাশটা মানে দিন দিন বেড়েই চলছিল লাস্টের দিকে ভীষণ র্যাশের জন্য ভীষণ কষ্ট পেয়েছি কয়েকটা মাস তো ডাক্তার বললো যে এটা নর্মাল অনেক সময় হরমোনাল চেঞ্জেস এর জন্য এরকমটা হয়ে থাকে স্কিনের প্রবলেমটা লাস্টের দিকে আমার খুব হয়েছিল যেরকম হয়ে থাকে তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই বেবি হলে ঠিক হয়ে যাবে হ্যাঁ সত্যি সত্যি মাহি হওয়ার পরে কিন্তু মাহি হওয়ার এক সপ্তাহ পর থেকেই কিন্তু আমার র্যাশটা অনেকটাই কমে গেছিল মানে এক সপ্তাহের মধ্যে ধরো র্যাশ একদম গায়েব হয়ে গেছিল এটা একদম ম্যাজিকের মতো তো লাস্টের এই কয়েকদিন আমি মানে কয়েক মাস আমি ভীষণ কষ্ট করেছি ড্যাসের জন্য তোমাদের যদি এরকম কারোর প্রবলেম হয় বা হতে পারে তার আগে থেকে থেকেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা অ্যালার্জেটিক ফুডগুলো একটু অ্যাভয়েড করে চলো যেমন আমার অ্যালার্জি প্রবলেম ছিল সেই জন্য আরও এটা বেশি বেশি করে হয়েছে যেহেতু আমার ডিম খাওয়া বারণ চিংড়ি মাছ বেগুন টেগুন বা মুসুরির ডাল এগুলো খাওয়া বারণ মানে এগুলো খাওয়া খেলে আমার প্রবলেম হয় কিন্তু তবু ওই প্রোটিনের জন্য ডিম মুসুর ডাল এগুলো তো খেতেই হতো তো তার থেকেই হয়তো হয়েছিল কিনা জানে না তবে ডাক্তার বললো যে অ্যালার্জি থেকে হয়েছে তো অ্যালার্জেটিক ফুডগুলো যাদের অ্যালার্জি আছো তোমরা একটু অ্যালার্জেটিক ফুডগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করো তাহলে হয়তো এই প্রবলেমটা হবে না তো এই আর কি আর আমার এই টোটাল জার্নির মধ্যে সবথেকে ভালো জিনিস যেটা আমি ফেস করেছি ফিল করেছি সেটা হচ্ছে আমার টোটাল প্রেগন্যান্সি জার্নির মধ্যে ফার্স্ট থেকে লাস্ট ট্রাইমেস্টার পর্যন্ত একদম আমার স্কিন আর হেয়ার কিন্তু একদমই ভালো হয়ে গেছিল এটা খুব একটা ভালো দিক এখন যেরকম আছে স্কিন হেয়ার তার থেকে অনেক অনেক ভালো ছিল আমার প্রেগন্যান্সি টাইমে কারণ স্কিনটা এতটা গ্লো করতে এতটা একটা গ্লোই ভাব চলে এসেছিল হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছিলো জানি না কিভাবে তবে হরমোনাল সেন্সেসের জন্যই হবে তো একদম হেয়ার একদম স্ট্রং সুন্দর হয়ে গেছিল চুল আর স্কিনও একদম ভালো হয়ে গেছিল এখন মতো না এখন এরকম তার থেকে অনেক বেটার ছিল তখন তো যাই হোক খুব ভালো ছিল এই জিনিসটা আর জার্নির একটা ভালো দিক হচ্ছে যখন আমার পুচকুর ফার্স্ট নড়াচড়াটা আমি ফিল করি মানে আমি পাঁচ মাস যখন আমার সেকেন্ড যখন পাঁচ মাস যখন মোটামুটি পাঁচ মাসের শেষের দিকে থেকে আমি আমার পুচকুর নড়াচড়াটা ফিল করতে পারি মানে এটা একটা টোটাল প্রেগন্যান্সির জার্নির মধ্যে একটা এটা স্বর্গীয় অনুভূতি যখন তুমি তোমার যখন তুমি ফিল করতে পারবে যে তোমার পেটের ভেতর কেউ একজন আছে নড়াচড়া করছে তোমার থেকে তোমার বডি পার্টের মধ্যে রয়ে সে বেড়ে উঠছে তোমার ভেতরে রয়েছে তখন এই যে অনুভূতিটা না এটা কাউকে বলে বোঝানো সম্ভব না যখন যে মা হবে তখনই সে একমাত্র বুঝতে পারবে যে এই জিনিসটা কতটা আনন্দের আর কতটা মানে কতটা ভালো লাগে এই জিনিসটা তো যাই হোক এই ছিল আমার প্রেগন্যান্সি টোটাল জার্নি এবার আসি আমার থার্ড ট্রেমিস্টারের লাস্টের ব্যাপারটা যে যখন আমার ডেলিভারি হয় তো আমার থার্ড টেমিস্টার শেষ হয়ে আমাকে ডাক্তার একটা ডেট দিয়েছিল যে থার্ড টেমিস্টার শেষ হওয়ার মানে নয় মাস শেষ হওয়ার পর ডাক্তার একটা ডেট দিয়েছিল যে ছাব্বিশে জানুয়ারি আমাকে ডেট দিয়েছিল বলেছিল সি সেকশন করতে যেহেতু তোমাদের দাদাভাই আর আমরা সবাই চেতাম চাইতাম যে সি সেকশনই করাবো তো সেই জন্য সি সেকশনের একটা ডেট দিয়েছিল ছাব্বিশে জানুয়ারি কিন্তু ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি জানি না আমি কি বলবো তবে আমার একুশ তারিখ যেদিন মাহি হয় আমার টোয়েন্টি ফার্স্ট তারিখে জানুয়ারির আমার পেইন স্টার্ট হয়ে যায় আর আমাকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয় ডাক্তার বললো সেদিনকে সিজার করতে হবে তো ছাব্বিশ তারিখ হওয়ার কথা ছিল সেখানে আমার একুশ তারিখ মাহি হয়ে যায় মানে ধরো ওই পাঁচ দিন আগেই মাহি কিন্তু আমার কাছে চলে আসে তো এই ছিল আমার টোটাল প্রেগনেন্সি জার্নি যেটা ফার্স্ট থেকে থার্ড টাইমসটা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার কি কি প্রবলেম হয়েছে কি কি ভালো জিনিস হয়েছে কি কী খারাপ জিনিস আমার সাথে হয়েছে আমার কি কি ফেস করতে হয়েছে কি কি প্রবলেম হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি আমার ওটি এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও আর আজকের আমার এই ডেলিভারি আজকের আমার এই এই প্রেগন্যান্সির জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমি কিছু বলতে স্কিপ করে থাকি বা কিছু যদি আমার এরকম তোমাদের যদি মনে হয় যে এই টপিকটা নিয়ে আমি বলিনি তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো বা বলতে পারো আমি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অ্যান্সার দিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমরা অনেক ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পেরেছ তোমাদের যাদের তোমরা যারা প্রেগনেন্ট রয়েছো তাদের জন্য অনেক অনেক গুড উইশেস যারা নেক্সট টাইম প্রেগনেন্ট হবে তাদের জন্য অনেক অনেক গুড উইশেস সবার লাইফ অনেক ভালো কাটুক আর তোমরাও আমাদের জন্য ব্লেসিং দিও মাহি যেন ভালো থাকে দেখতে দেখতে মাহির একটা বছর হয়ে গেল তো মাহি যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আর কি বলবো তোমাদের কাছে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই